ফের বিসিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি। এবার বিশাল চাপে পড়ে গেল পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে চাপে ফেলতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। নন্দীগ্রাম মামলার শুনানি পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি 1 ডিসেম্বর। 29 নভেম্বরের মধ্যে সব পক্ষকে লিখিত মিনিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, যেখানে বিদেশে লেখা থাকবে কোন পক্ষ কোন কোন বিষয়ে সওয়াল জবাব করতে চাইছেন। সোমবার নন্দীগ্রাম মামলার সংক্রান্ত শুনানি হয়নি শীর্ষ আদালতেও। বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ভোটের ব্যবধানে হারিয়েছে শুভেন্দু অধিকারী। এরপরই গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনের প্রথমে হাইকোর্টে মামলাটি ওঠেন, সেই মামলা এখনও চলছে কোর্টে। এবার বিশাল বড় জয় পেতে পারে শুভেন্দু অধিকারী।